আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার আমার একটা ডেইলি ব্লগ আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আশা করি ভিডিওটা স্কিপ না করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পুরোপুরি দেখবেন। দেখার অনুরোধ রইল, একটু হলেও ভালো লাগবে। আজ আমি 5 রকমের ভর্তার রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তার জন্য চিংড়ি মাছ ভেজে নিলাম, চিংড়ি মাছ শুটকি ভাজতেছি, তার সাথে তেলাপি মাছ, টাকি মাছ, ইলিশ মাছ সব কিছুই ভাজি করে নিব, তার সাথে বাদাম ভর্ত করব। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছ শুটকিটা আমি ভাজা করে নিচ্ছি, আর ওর সাথে আমি সবগুলা মাছও কড়া করে ভেজে নিব। তার সাথে এই যে এখানে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা সব কিছু আমি ভেজে নিয়েছি। এখানে বাদাম, রসুন, তেলাপি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, টাকি মাছ, চিংড়ি মাছ শুটকি সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আদাও ফ্রাই করে নিচ্ছি, টাকি মাছ এবং তেলাপি মাছের সাথে আদা এরকম করে ভাজি করে বা একটু কাঁচা দিয়ে দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয় ভর্তার। শুকনো মরিচ, লবণ, মানে ভর্তা করতে যা যা লাগে সব উপকরণ নিয়ে আমি এখন বসে গেছি, শিলপাটায় একটা একটা করে বেটে নিব। তো ব্লেন্ডারে বাটলে সুবিধা হয়, কিন্তু ভর্তা পাড়া বাটাটা যেমন সুস্বাদু মজা হয়, ব্লেন্ডারে ভাজাটা এত বাটাটা এত মজা হয় না। আমি শুরুতে একটু লবণ স্বাদ মতো আর মরিচ নিয়ে বেটে নিব। এই আমি বাদাম এবং রসুন ভর্তা এই মরিচটা দিয়ে করে নিব, এই কারণে 2 ভাগ করে নিচ্ছি। আগে আমি বাদামটা ভর্তা করে নিব। তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখতেছেন, কোনো ক্রমে কোনো দিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে। বাদাম এবং মরিচ বাটা হয়ে গেছে, এখন আরেকটা বাটা দিয়ে মিশ করে নিয়ে আমি এখন পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন সব কিছু দিয়ে দিব। আর আমি এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, কারণ তাতে ভর্তাটা নষ্ট হবে না, 4-5 দিন থাকবে। এই কারণে আমি সব সময় ভর্তা করলে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা যা কিছু দেই ভেজে নেই। তো একটা ভর্তা হয়ে গেল, এখন রসুন ভর্তাটা নিয়ে নিব বাটার জন্য, ওইভাবে করে আমি বেটে নিব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং আমার রেসিপিগুলো দেখছেন, সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করলে প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন টিপ দিবেন, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে সবার আগে চলে যায়, সবার আগে আমার ভিডিওটা দেখতে পারেন। তো আমার রসুন ভর্তাটাও কথা বলতে বলতে হয়ে গেল, এখন আবার আমি একটু মরিচ বেটে নিব সব মাছ ভর্তাগুলোর জন্য। তো কার কার অঞ্চলে বা গ্রামে এরকম করে মাছ এবং বাদাম, রসুন ভর্তা করে খান কমেন্ট করে জানাবেন, বা খান কিনা তাও কমেন্ট করে জানাবেন। আমি আবার মাছের জন্য একটু স্বাদ মতো লবণ আর মরিচ ওইভাবে করে বেটে নিচ্ছি, নিয়ে ভাগ ভাগ করে আমি
মাছগুলা ভর্তা করে নেব। আমার মরিচটা বাটা হয়ে গেছে, এখন আমি মাছের কাঁটা খুলে নিব। তো তেলাপি মাছ আর টাকি মাছ দুইটাই পুষ্কনির মাছ, এই কারণে আমি একসাথে করে দুইটা মাছ ভর্তা করে নিব। কাঁটাগুলা বের করে ফালিয়ে দিব। মাছগুলা আমি কড়া করে বাচ্ছি। এখন সবগুলা একে একে কাটা বাছা শেষ, আমি ভর্তা করে নিব। এই যে আমি এই পর্যায়ে আদাটা বেটে নিতেছি। আদার একটা ফ্লেভার অনেক ভালো লাগে এই ভর্তাটার মাঝখানে। এখন আবার রসুন, পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে বেটে মিশিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ শুটকি দুইটাই একই, তো আমি ওই দুটো একসাথে ভর্তা করে নিব, কারণ এত ধৈর্য নাই, ধৈর্য নষ্ট হয়ে গেছে, ভর্তার রেসিপি বেশি হয়ে গেছে এই কারণে। আর আমরাই তো খাবো। যে আমার ইলিশ মাছ ভর্তাটাও বাটা শেষ, আমি আবার আদা রসুন দিয়ে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে বেটে মিশিয়ে নিব। তো কোনো ক্রমে কোনো দিকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলি, যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন টিপ দিবেন, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায়, সবার আগে আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর আমি এরকম করে একসাথে পাঁচ ছয় রকমের ভর্তা বেটে নেই সব সময়। আপনারা আমার আরও রেসিপি দেখছেন, তো আমি একা খাই না। আবার ভাবতেন যে এত ভর্তা একা খায়, আরাপাশি সবাইকে একটু করে দিয়ে খাই বা নর্মাল ফ্রিজে আমি রেখে দেই, চার পাঁচ দিন আমি ভর্তাটা খাই একসাথে। তো এত ভর্তা খাওয়া সম্ভব না, এই কারণে আমি চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ শুটকি দুটোটা একসাথে করে বেটে নিলাম। তার সাথে যে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা বাটা দিয়ে দিছি, দিয়ে সবগুলা ভর্তা এরকম করে মিশিয়ে বেটে নিলাম। এখন পরিবেশন করব এবং আমরা খেয়ে নিব। তো আপনাদের কাছে যদি কোনো ক্রমে কোনো দিকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, এবং ভিডিওটা পুরোপুরি দেখলে একটা কমেন্ট করবেন। এখানে চিংড়ি মাছ, টাকি মাছ এবং তেলাপি মাছ আর ইলিশ মাছ, রসুন, বাদাম ভর্তা পাঁচ রকমের। আবার নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।